আসসালামু আলাইকুম। সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। হালুয়া স্পেশাল এপিসোডগুলোর মধ্যে আরও একটি হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। শেয়ার করব নেশেস্তার হালুয়া। নেশেস্তার হালুয়া তো অনেকেই সুজির পানি দিয়ে তৈরি করে থাকেন, কিন্তু আমি আজকে সম্পূর্ণ একটি ভিন্ন প্রসেসে শেয়ার করব, আর সেটা হচ্ছে ময়দার পানি দিয়ে নেশেস্তার হালুয়া। আশা করছি আমার আজকের এই প্রসেসটি আপনাদের ভালো লাগবে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে একটি মিক্সিং বলে আমি ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। যে কোনো ময়দা নিলেই হবে, চাইলে আটাও নিতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে ময়দা ব্যবহার করলে। এবারে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ স্বাভাবিক তাপমাত্রার পানি, কোনো গরম পানি ব্যবহার করা যাবে না। পানিটাকে দিয়ে আমরা যে রুটি মাখিয়ে যেরকম ডো তৈরি করি, ঠিক একইভাবে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালো মতো একটু সময় নিয়ে মথে নিতে হবে, যেন ডোটা খুব মসৃণ হতে পারে। ডোটাকে কিন্তু শক্ত করে তৈরি করা যাবে না, একদম সফট একটা ডো তৈরি করতে হবে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমাদের প্রয়োজন পড়বে 2.5 কাপ পরিমাণ পানি। আমি আজকে মেজারমেন্ট কাপ ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন মেজারমেন্ট কাপের মাপে ব্যবহার করতে। তো 2.5 কাপ স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর ফিরে আসছি। 3 ঘন্টা রেস্টে রাখার ফলে ময়দা থেকে দেখবেন ঘোলাটে একটা পানি ছেড়ে দেবে, আর এই ময়দার পানি থেকেই কিন্তু আমরা আজকে হালুয়াটা তৈরি করব। ঠিক যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পরিষ্কার হাত দিয়ে কোচলে কোচলে ময়দার পানিটাকে বের করে নিতে হবে। আর ময়দাটা কিছুক্ষণ এভাবে কচলানোর পরে দেখবেন ময়দা থেকে পানি তো বের হয়ে যাবেই, প্লাস ময়দার এই অংশটা রাবারি টাইপের হয়ে যাবে। যখন উপলব্ধি করবেন ময়দার এই মিশ্রণটা রাবারি স্ট্রাকচারে পরিণত হয়েছে, তখন এভাবে করে ময়দার পানিটা বের করা অফ করে দিতে হবে এবং এই ময়দাটাকে সরিয়ে ফেলতে হবে। এভাবে কিন্তু আমরা বেকিংয়ের গ্লুটেন টেস্ট করে থাকি। যাই হোক, এই যে ময়দার পানিটা আমরা পেলাম, এবার এই ময়দার পানিটাকে ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যেন আস্ত ময়দার কোনো অংশ না চলে যায়। আমি যেহেতু টোটাল 2.5 কাপ পানি ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু 2.5 কাপ পরিমাণেই ময়দার পানি আছে। একটা পাত্রে দিয়ে খুব ভালো মতো জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসছে। তবে চুলার জালটা কিন্তু মিডিয়াম হিটে রাখা লাগবে, কোনো ক্রমে চুলার হিটটাকে অতিরিক্ত বাড়ানো যাবে না। যখন দেখবেন নেড়ে চেড়ে এটা একটু ট্রান্সপারেন্ট কালার হয়ে এসেছে, তখন আমরা এর মধ্যে চিনি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ। আজকের রেসিপিটার জন্যই 1 কাপ পরিমাণ চিনি যথেষ্ট, তবে যদি অতিরিক্ত কেউ মিষ্টি খেতে চান তাহলে কিঞ্চিত পরিমাণ চিনি বাড়িয়েও দিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি 3 টেবিল চামচ পরিমাণ। অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, যে কোনো হালুয়া করার ক্ষেত্রে ঘি ছাড়া কিন্তু হালুয়ার ফ্লেভারটা ঠিক ভালো আসে না। তো ঘিটাকে দিয়ে আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এবং ঘিটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরকম কালারের হালুয়া করলে তো আর দেখতে ভালো লাগবে না, তার জন্য জর্দার কালার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। প্রয়োজনে আমি একটু পরে আবারও অ্যাড করব। আগে দেখে বুঝে নিতে হবে আপনি কালারটা ঠিক কীরকম চাচ্ছেন। জর্দার রঙে যে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, যে কোনো কালার দিয়ে আপনারা হালুয়াটা তৈরি করতে পারবেন। আমি আরও কিছু পরিমাণ জর্দার রং দিয়ে দিলাম কালারটা সুন্দর দেখানোর জন্য। তো কালারটাকে দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি, যেন হালুয়ার সঙ্গে জর্দার রংটা খুব ভালো মতো মিশে যেতে পারে। এই পর্যায়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। একটু একটু করে নাড়তে থাকবো, যখন দেখবো ঘিটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে তখন আরও 1 চা চামচ করে ঘি অ্যাড করতে থাকবো। টোটাল আমাদের 2 থেকে 3 ধাপে ঘিটা অ্যাড করতে হবে। হালুয়াতে কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগে, আর হালুয়ার আসল টেস্ট নিয়ে আসে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ি 1/4 চা চামচ পরিমাণ। এলাচের গুঁড়িটা চেষ্টা করবেন হালুয়া নামানোর কিছুক্ষণ আগে ব্যবহার করতে, এতে করে খুব স্ট্রং একটা ফ্লেভার বের হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম একদম ফাইন চপ করে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণ। নামানোর কিছুক্ষণ আগে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঘিটাকে দিয়ে হালুয়াটাকে আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি।
আর এই হালুয়াটা কিন্তু একদম শক্ত হবে না, অনেকটা জেলি টাইপের হবে। খেতে যে কি অসম্ভব টেস্টি, দয়া করে একবার বানিয়ে দেখবেন। আচ্ছা, হালুয়াটা হয়েছে কি না এটা বোঝার জন্য কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দেখতে হবে। যখন দেখবেন ফ্রাই প্যানের গাটা একটু ছেড়ে আসছে, তখন বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু খুব ভালো মতো জমাট বেঁধে যায়। সুজির পানি ছাড়াও যে খুব চমৎকারভাবে ময়দার পানি দিয়েও নেশেস্তার হালুয়া তৈরি করা যায়, সেই রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ারই করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। কথা বলতে বলতে আমি হালুয়াটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং 6x6 ইঞ্চি একটা প্যানে ভালো মতো ঘি ব্রাশ করে নিলাম। এবার হালুয়াটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। যতটুকু পরিমাণ হালুয়া তৈরি করলাম তার জন্য 6x6 ইঞ্চি প্যানটাই পারফেক্ট হবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো চেপে চেপে সমান করে দিচ্ছি। এই গরম থাকা অবস্থায় আমি হালুয়ার উপরে কিছু বাদাম ছড়িয়ে দেব। তার জন্য আমি মিক্সড বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম খুব ভালো মতো কুচি করে গরম হালুয়ার উপরে দিয়ে দিলাম। এবার আবারও খুব ভালো মতো প্রেস করে নিচ্ছি, তা না হলে কিন্তু হালুয়ার উপর বাদামগুলো বসতে চাইবে না। এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। চাইলে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন 1 ঘন্টার জন্য, আবার চাইলে রুম টেম্পারেচারেও পুরোপুরি ঠান্ডা করে নিতে পারেন। হালুয়াটাকে একটা বোর্ডের উপরে নিয়ে আমি এটাকে স্লাইস করে নেব। চাইলে আপনারা ট্রায়াঙ্গেল কাট দিতে পারেন, চাইলে ডায়মন্ড কাট দিতে পারেন, আবার চাইলে আমার মতো স্কোয়ার কাটও দিতে পারেন। যে যেমন পছন্দ করবেন সেভাবেই কেটে নিতে পারেন। এই হালুয়াটা সাধারণত বাচ্চাদের খুবই প্রিয়, যেহেতু একটু জেলির মতো হয়। আশা করছি আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আসন্ন পবিত্র শবে বরাতে আপনাদের খাবারের টেবিলে এই হালুয়াটা থাকবেই থাকবে। বরাবরের মতো একটা কথাই বলি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ হালুয়া স্পেশাল এপিসোডগুলো দেখার জন্য আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো সবাই খুব বেশি ভালো থাকবেন, ধন্যবাদ।